টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির সড়ক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্দি লাখ লাখ মানুষ এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয় মুখে পড়েছে সিলেট সদর ও কোম্পানিগঞ্জের বাসিন্দারা ক্রমাগত পানি বেড়ায় উদ্ধার পেতে হাহাকার করছেন তারা সর্বশেষ বা তথ্যমতে বন্যার পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে জানা গেছে সিলেটের গোয়ানঘাট জৈন্তপুর সিলেট সদর কোম্পানিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় বন্যার পানি হু হু করে বাড়ছে এর মধ্যেই সিলেট সদর ও কোম্পানিগঞ্জের অবস্থা নাজুক দুই উপজেলার বাসাবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় আশ্রয় কেন্দ্র যেতে চাইছেন পানিবন্দি মানুষ কিন্তু ভারী বর্ষণ ও বাহন সংকটে তাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছানো দুরূহ হয়ে পড়েছে একই সঙ্গে খাবার ও নিরাপদ পানির সংকটে ভুগছেন তারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যেতে হাহাকার করছেন তারা পানির উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ এমত অবস্থায় প্রশাসনের আহ্বানের পরিপ্রেক্ষিতে সিলেটের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে এদিকে সারা দেশের সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সুনামগঞ্জ জেলার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জেলা সদরের প্রতিটি মহল্লা ও অলিগলিতে পানি প্রবেশ করেছে প্রতিটি মহল্লার ঘরের ভিতরে হাঁটু পানি এবং সড়কে কোমর পানি সুনামগঞ্জ সদর বিশ্বম্বরপুর তাহিরপুর দোয়ারাবাজার জামালগঞ্জ দিরাই শাল্লা সাতক দোয়ারাবাজার সহ প্রতিটি উপজেলা পানিতে তলিয়ে তলিয়ে গেছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জেলার সাথে খেটেকা মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে সুরমা নদীর পানি পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দী হয়ে পড়ায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জানা যায় সুনামগঞ্জের বারোটি উপজেলায় খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে জানা যায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে আর গত চব্বিশ ঘন্টায় প্রায় ছশো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উজেনের এই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে ভাটির জনপাত সুনামগঞ্জে বিপর্যয় ডেকে এনেছে সুনামগঞ্জের পাঁচটি উপজেলা শহর গ্রাম রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল এবং এবং সরকারি বেসরকারি স্থাপনা পানির নিচে নিমজ্জিত হয়েছে এদিকে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী উনিশ জুন অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসিসি জেনারেল এসিসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন